অনেক বাধা পেরিয়ে এগিয়ে চলছে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কাজ পাওয়া যাবে 2400 মেগাওয়াট বিদ্যুৎ বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ মাসে পদ্মসেতুতে পরীক্ষামূলকভাবে চলবে রেল শেষ পাথরবিহীন রেল লাইন স্থাপন চলছে রেল ট্র্যাক বসানোর কাজ শাহজালাল বিমানবন্দরে গলার কাঁটা পার্কিংয়ে পড়ে থাকা 12টি বিমান নিলামে তোলার সিদ্ধান্ত সিভিল এভিয়েশনের এয়ারলাইন্সকে জবাবদিহির আওতায় আনার পরামর্শ ভোটার উপস্থিতি বাড়াতে প্রয়োজন প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন সব রাজনৈতিক দলকে জাতীয় নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান সিইসির জাতীয় ভোটার দিবসে বর্ণাঢ্য র্যালি এবং মারধরের প্রতিবাদে খুলনা মেডিকেলের চিকিৎসকদের কর্মবিরতি অব্যাহত ডাক্তার না পেয়ে ফিরে যাচ্ছেন রোগীরা ভোগান্তি চরমে অভিযুক্ত পুলিশ কর্মকর্তা ক্লোজড